রাজধানীর ঘোরানের মিনারগুলির একটি টিনশেড বাড়ি হঠাৎই আলোচনায়। বাড়ির মালিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, বার্ধক্যজনিত নানা রোগে অনেকদিন থেকেই শয্যাশায়ী। এলাকায় আদর্শবান ও ভালো মানুষ হিসেবে পরিচিত পরিবারটি এখন লোকনিন্দা আর অজানা ভয়ে বাড়ির বাইরে বের হন না। এই বাড়ির ছোট ছেলে মাসুম মোহাম্মদ আকাশ রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে খুন করতে গিয়ে প্রাণ নিয়েছে নিরীহ কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতিরও। স্থানীয়রা বলছেন, ছাত্র হিসেবে আকাশ মেধাবী হলেও সঙ্গ দোষে জড়িয়ে পড়েন অপরাধে। স্কুল শিক্ষক বাবা সন্তানের অপকর্ম সইতে না পেরে তাকে বের করে দেন বাড়ি থেকে। এরপর গত এক যুগেরও বেশি সময় তাকে আর প্রত্যেক বাড়িতে আসতে দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। তথ্য বলছে, কারোর সঙ্গে তেমন না মিশলেও ফ্রান্স প্রবাসী এক বন্ধুর সঙ্গে নিয়মিত এলাকায় দেখা যেত মাসুমকে। একসময় গোরানে ডিসের ব্যবসা করত, ভাড়ায় মাইক্রোবাস চালানোর পাশাপাশি ছিল ভাঙ্গারির ব্যবসাও। ভাড়াটে খুনি মাসুম মোহাম্মদ আকাশের আড্ডাস্থল ছিল গোরান একতার যুব সংঘ, সেখানে সে নিয়মিত আড্ডা দিত বলে জানিয়েছেন স্থানীয়রা। চাঞ্চল্যকর টিপু প্রীতি হত্যাকাণ্ডের পর দুদিন ধরে তালাবদ্ধ ক্লাব ঘর, গা ঢাকা দিয়েছে ক্লাবের অন্যান্য সদস্যরাও। থাকে কুইটা জানি না, মাঝে মাঝে এখানে সন্ধ্যার সময় আসতো, এর দূরে জানি আর কিছু জানি, দুই দিন একদিন পর পর আসতো। কি নিয়ে, প্রাইভেট কার নাকি মোটরসাইকেল? একটা মোটরসাইকেল নিয়ে সাথে কেউ থাকতো? হ্যাঁ, সাথে লোক থাকতো, একটা লোক থাকতো। মাসুমকে গ্রেপ্তারের পর নিজ এলাকা খিলগাঁও গোরান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউই বিশ্বাস করতে পারছেন না সে এমন কাজ করতে পারে। ছিল যে ছেলে অকারণ করছে, এ ছেলেও খুব ভালো ছিল, হয়তো সঙ্গ দোষে কিছু হয়েছে, এটা আমরা কখনো দেখি নাই। খুবই ভালো ছিল, খুবই ভালো। তার ভাই বোন এই যে শরীর পশম খারা হয়ে গেছে গা, ওর কথাও শুনে, তার ভাই বোন খুব মাটির মানুষ, আর এই ছেলেটাও খুব মাটির মানুষ ছিল, কিন্তু আমরা এই যে হঠাৎ করে অকারণ করছে আমরা দেখি নাই। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলে এলাকার রাস্তায় ভাড়াটে খুনি মাসুমের গুলিতে নিহত হন প্রাইভেট কারে থাকা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। ওই সময় গাড়ির কাছেই রিকশায় থাকা শিক্ষার্থী সামি আফনান তৃতীয় গুলিতে নিহত হন। এ ঘটনার দুদিন পর গত রবিবার বগুড়া থেকে শুটার মাসুমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সাদ্দাম হুসাইন, বাংলা ভিশন, ঢাকা।